আসসালামু আলাইকুম বুজিরা দাদুরা মাসা সিরা আপনারা ব্যাপারটি কেমন আছেন গো আজগো মেলাদিন পরে এক বলুক শেয়ার হওয়ার ফান্নে আইসি দিন ধরে ঠান্ডায় গলা ফাটা বাসা না নইয়ার হয়েছে এই ফানে আর ভয়েস দিতে তারই নাই তো একগো মেলাদিন আগের বলক তো হে আপনাকে লাগে শেয়ার হরতে আসি সো আমির তো হইছে যে বাইরের ভাজাপোড়া তেলের খাওয়ান পছন্দ হ্যাঁ আপনাকে দ্বারে কইসি তুমি না বানাই দিলে বাইরের দিয়ে আইনে খাই ভে এইখানে চিন্তার বাসাই বানাই তো এখানে একটু দুই কাপ আডা হেয়ের লাগে পরিমাণ মতো পানি আর একটু তেল লইয়ে এটারে মাইকা ধুইয়ে দিয়েছিলাম আধা ঘন্টা হচ্ছে এক ঘন্টা আর ভিতরের এটা কি একটা আলু নান হলে বানাইছে খালি হরুয়ার তেল নাই তো এরম করে আপনারা বানাইবেন আর পুরী পুরী লো তো মজার কথা সিলেটে তো মাইয়া গো কয় পুরী সিলেট দিয়ে কেউ আবার পুরী খাইতে চায় না যদিও সিলেটের মানে এখন মনে হয় বোঝে হারাদাসের মানে আসলে খাওয়ার জিনিসে এডারেই পুরি কয় যাই হোক একটু মজার কথা মনে উঠলে এখানেই কয় এক দেশের গালি আর এক দেশের বুলি মানে এক জায়গার একটা জিনিস এটা আর এক জায়গায় ওইটা তো সাবধানেই সিলেট গেলে লইয়া লইয়েন অর্ডার দিয়ে না পুরীর তো যাই হোক মই পুরীটা বেলসি কেমনে তো দেখছেন অত বেশি গোলটা লয় না যদিও দোকানের পুরীও তার এত গোল হওয়ার কিছু না তারপর যে আপার সে আপনার লগে শেয়ার হরতে আসি মেন কথা হয়েছে খাওয়ানোর স্বাদ দিয়ে দিয়েছে কথা খাইতে মজা থাকলেই হয়েছে হেয়ার পর হ্যাঁ দেখতে যেমন খুশি তেমন হোক যাই হোক দেখারও একটু সৌন্দর্য লাগে জন্য একটু বেশি হয়ে বানাইতে আসি বেশি বানাই একটু ফ্রিজে থুয়ে দিবো যেন দুই তিন দিন বাইরে খাওয়া যায় তো সেই সে অবস্থা যেহেতু পড়া ভালোই থাকে তো এইখানে থালের মধ্যে কতগুলা পুড়ি লইয়ে যে ফ্রিজে থুয়ে দিবো তো ফ্রিজে থুইয়ে দিলে হেয়ার পর আপনারা ঘন্টাখানেক পরে বাইরে ছোটো এক বক্সে থুইয়ে দিলেও হ্যাঁ সুন্দর মতো বাইরে বাইরে যখন তেল গরম হবে তখন দেবেন ওই যে ফ্রেঞ্চ ফ্রাই ট্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন আইটেম বাইরে আনলে আপনারা যেরম হয়ে বাজে খান ওই রমরেই খাইবেন তো মই ওই সে এক করোর মধ্যে তেল দিয়ে লইছি যদিও আরও বেশি তেল দিলে আরও ফলতে মামা আগুন হন হ্যারা তো একবারে ডুবেন না তেলে বাজে তারপর মই এক বাজমো যত ডুজার লাগে তেল হেডুই দিছি তো ভালোই ফলছেলে এই যে প্রথমকে ফোলসেলে কয়েক কয়েকটা ভালোই ফলছেলে আর একটু ডুবা তেল দিলে আরও ফলতে তো খাইতেও মজাই হইছেলে মেন কথা হইছে বাসাই বানাই খাইবেন আপনারা কারণ বাইরের তো আসলে ইদানিং কি কি যেন কয় মগো বাংলাদেশের নাম করা নাম করা যায় ও খেয়ার তো নাম নেওয়া ঠিক হইবে না যে জায়গায় যান আপনারা মেন কথা যত নামি জায়গায় যান আর যত কম নামি জায়গায় যান হ্যাঁ খাওনের ওই পিছনের ঘরের অবস্থা একই রকম হিদলাপড়া উন্দুর হ্যাঁ পর এসে যে এক্সপায়ার প্রোডাক্ট কোনো ব্র্যান্ডের নাম নাই এরকম জিনিস দেয় বানাই আপনাকেও খাওয়াইবে তো হ্যার সে ভালো ঘরে বই আপনারা একটু কষ্ট হয়ে নিজেরা বানাইবেন দেখতে হনতে কম সুন্দর হোক আর যা হোক খাইয়া তো অন্তত কলজাটা শান্তি পাইবেন তো সব অবস্থা তেলের খাওয়ান খাওয়া ঠিক না হ্যার যতটুকু যা হোক ঘরে বানাইয়ে খাওয়ার চেষ্টা করবেন তো আমি বাইরের জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি একটু গরম গরম তা খাইতে ভালোই মজা হয়েছিলাম ওই একটু ওই ঈদ দা ধুন দিয়ে একটু চাটনির নান বানাইতে চাইছিলাম তো মোর স্বামী হয়েছে যে এই সস আর ইদ খাইতে বেশি ভালো ঠায় মেওয়ানিসের সস এইখানে ঈদেই হারে দিছি তো এইসে বিতারের অবস্থা ভালোই হয়েছিল দরতে সে আর এই যে ধুয়ে দিয়েছিলাম যেটা ঘন্টাখানেক নান শক্ত হয়েছে এখন এই বক্সটা ঘুরে আবার ধুইয়ে দেবো হ্যাঁ মোর মর যখন খুশি তখন বাইরে বা মোর কামশো আমিরও যদি ভাল লাগে হেও বাইরে হ্যাঁ বানাই খাই তারবে তো এসে বিহালের নাস্তা টাস্তা আর ওই দিন যে তেলাপুইয়া মাছ আনছেলে সেদিন তো কইসালাম যে তামান্না পার্কে গেছিলাম তেলাপয়া মাছ ভাজা খাইছি তা ভালোই লাগছিল সে জায়গাতে হে জায়গার না নয় নয় ওই একই কাহিনি সব জায়গায় তো ডুবেন না তালে বাজে তো মোরা তো তেল দিয়ে কোনো কিছু ভাজতে গেলে বিরক্তই ঠেই হেয়ার পরও নিবাজালে জালে একে তেল কম দিয়েও বাজি ভালোই মজা হয়েছিলেন তো মই মেরিনেট হরার ফানে ওইসে যে আপনার ই লইছি হলুদের গুড়ি লইছি মরিচের গুড়ি ধুনিয়ার গুড়ি অল্প একটু জিরার গুড়ি নুন আর একটু লেমুর রস এই কয়েক জিনিস লইয়ে আপনারা যদি চান আদা রোহন পেঁয়াজের পেস্ট মানে পেস্ট যেটা বা ওই যে বাটা যেটা হেয়ার দিতে চান হেয়ালেও দিতে পারেন কোনো অসুবিধা নেই বা অনেকে সয়া সস টস বা অন্য কিছু যদি লইতে চান লইতারেন কোনো অসুবিধা নেই ভালোই লাগবে তাই অত কোনো কিছু লই নেই মোরা নর্মালি তো মাছ ভাজি কি একটু হলুদ মরিচের গুড়ি আর একটু নুন দেয়া তো মানে ধুনিয়া জিরার গুড়িও ওইটু লইছি হ্যাঁ লইয়া আর মই মাছটা হয়েছে যে একটু কেসে লইছিলাম এসে যে আর এই যে লেমুর রস লইতে আছে লেমুর রসটা দিলে মোর দ্বারা মাছ ভাজার মধ্যে ভালোই লাগে আর এই যে এখন ওই যে কেসে কেসে লইছিলাম এখন ওই ইসের মধ্যেও সুন্দর করে ভালো মতো মশলাগুলো লাগাই দিতে আসি হেপর একটু থুমো হেপর বাজে তারপর লমু তো ভালোই লাগছেলে আপনারা কেরা তামান্না পার্কে গেছিলেন সে জায়গায় ভালোই তাই একটু একটু দেয় কিন্তু হারপর ওই যে কয় না অল্প একটু টুটু দিলে অনেক পদের বর্ত তো খাইতে মেলা ভালোই লাগে মুই গেছিলাম দুই ফির তো সেইটারে একটু স্মৃতিসারণ হারতে যেয়ে গো বাসায় তেলাপিয়া মাছটা বাজে লইতেছে সে জায়গার মতো একদম ওই রকম হুবহু লাগে না কারণ ডুবাতালে একটা জিনিস ভাজলে কি মাছের কাটা পর্যন্ত মসমস হয়ে যায় বাসায় ও ডুবাতাল ছাড়া ভাজলে ওইরম পর্যন্ত হয় না অত মশা মশা মানে মস করে না এর পরও যাই হোক খাইতে ভালোই হয়েছিল আর মোর আমি তো এত কাঁদাওয়ালা মাছ খাইতে না তো এরম কড়া হয়ে ভাজিয়ে দিলে হ্যাঁ ছোটো মাছও যদি ভাজিয়া দেওয়া হয় হ্যাঁও ভালো ঠায় তো যারা কাডা মানে কাডার ফানে মাছ খাইতে পারেন না হ্যাঁ ওইসে যে এরম মাছ সুন্দর হয়ে ভাজিয়া দেবেন হালাহালা খাইতে হবে তো ওইটা থুইয়ে দিলাম কয় মিনিট এরপর ওইসে যে এখন এটার একটু ভাজা লইতে আসি তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পরে মাছটা দিয়ে দিছি তাই তো এখন নিবু আসে থুয়ে দিবো এরপর মাছটা আস্তে আস্তে হইে লম আপনাকে দ্বারে কার দ্বারে কোন মাছ ভাজা বেশি ভালো লাগে মোর দ্বারে মাছ ভাজার মধ্যে বেশি ভালো লাগে ওই ইলিশ মাছ ভাজা আর এছাড়াও ওই যে দেশের পুড়ি মাছ তারপর খলসা মাছ তারপর কিছু ছোটো ছোটো মাছ আছে চান্দাটা এইসব মাছও ওইসে যে এরকম হলে আকারে কর্মরা হইরে ভাজজা খাইতে কিন্তু ভালোই মজা আছে হুদাও খাওয়া যায় ভাতটা ছাড়া তাই তো আসতে ধীরে মাছটার একটু নিবু আসে থুয়ে থুয়ে ভাজবেন যত নিবু আস দিবেন তত কর্মরা ভাজা হইবে তো এক পাশেই তো ভাজা হয়েছে এখন এসে যে এটার উল্টাই দিবো আর অনেকে কারণ কি মাছ ভাজতে গেলে নন স্টিকে ভাজতে গেলে লাগিয়ে যায় তো হ্যাগোফানে একো টিপস মাই যেটা মরে কইছে সেটা হয়েছে যে তেলটা একটু আগে ভালো হলে গরম হয়ে লইতে হইবে আর মুই যে খোলাটায় ভাজি এই খোলাটায় আরেক টিপস হয়েছে যে আপনারা মাছ ভাজার আগে চাইলে অন্য কোনো কিছু যদি ভাজাভাজির কাম থাকে তাহলে সেটা হইয়ে লেবেন হলে করই বা মধ্যে যে একটা কামড়াই ধরা ভাব সেইটা থাকবে না তো ওইরম হলে একটু প্রথমে ডাইলে বাগার দিয়ে লইছিলাম এরপর মাছটা ভাজি এইখানে সুন্দর মতো মাছটা ভাজা হয়েছে কোনো লাগে টাগে নাই আর মোর যেহেতু একটু ঠান্ডা লাগছে এইখানে ফানে মো স্বামী হে হয়েছে যে আজ গো একটু পানির কাম কাজ ধরিয়ে দিতে আছে তো হে হয়েছে আজ গো যে ভান্ডবাড়ি করে হইছেলে নাস্তা টাস্তা বা খাওন অনলের সেইগুলো একটু ধুয়ে পালাই যেতে আছে তাই তো এই অবস্থা আর এর পরের ব্লগে ওইসে যে আপনারা পারবেন না মোর স্বামী এসে যে অসুস্থ অবস্থায় মোর রাইন্দে বাড়িয়া খাওয়াইছে তো মোর যেসব বুঝি দাদুরা মোর চ্যানেলকে সাবস্ক্রাইব হরছেন হ্যাগো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও মোর চ্যানেলগুলো সাবস্ক্রাইব হরেন নাই হ্যাগো যদি মোর ভিডিও বলুক ভালো লাগে তাহলে মোর চ্যানেলগুলো সাবস্ক্রাইব মোর লগেই থাকেন আর মোড়িটু ঠান্ডার ফান্ডে কত জড়াই জড়াই যাইতে আছে তো হ্যাঁ একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেন এই সব অবস্থা হে মেলা সুন্দর হয়ে আসবে কাম কাজ ঝরতে আছে গুছাই গেছে কয়ে তোমার তো আবার তো তোমার নান গুসাই কাম না হলে তুমি বিরক্ত হও তাই ফেরে সে আগে আগে বাগে আসগো সব সিং টিং দুইয়া টুয়ে হেয়ার পর হয়েছে যে বান্ডোবাড়ি সব দেওয়া শুরু আসছে আসলে কি ও গুসাইয়ে কাম হরে কিন্তু বেডামানের কাম হয়েছে যে তাড়াতাড়ি হইয়া হরা হেরাও তো মাতারি মানের নাম ঝিমাই জিমাই টিমে টিমেয়ে কাম হরে না হ্যাগো রান্ধন বাড়ানো অনেক শর্টকাট হ্যাগো কামকাজ অনেক শর্টকাট তো হেরমই মোর সে ভালোই তাড়াতাড়ি কাম হরতারে মোর সে মোর একটা কামে দেরি হয় ও মোর সে তাড়াতাড়ি কাম হরতারে তো এই তো হ্যার ধোয়া পাকলা হয়ে গেছে এমন মনে হয় বাতের হাড়িটা বা ওই যে কফির যে ভান্ডোটা পাতিলটা বাতের পাতিল আর অল্প কাটা আছে বাহি সেগুলোও হে ধুয়ে লইবে বাগে বাঘে সুন্দর হেরে দুইতে আসে গো কার কার স্বামীরা সুন্দর হারে কামে কাজে ঘরে সহযোগিতা করে কোয়েন আসলে কি দুইজনার সংসার হলে তো একটা নির্ভরতা লাগবে এই ঘরে হেল্পিং হ্যান্ড না থাকলে যা গো হেল্পিং হ্যান্ড আছে হ্যাগো তো আর কাম কাজ হইয়া অতটা দেওয়া লাগে না আর দেখা যায় যৌথ পরিবার থাকলেও তো অনেকে হাওড়ি নুন টনুন থাকলে হারা একটু কাম কাজ ছুটে যায় অত সো লাগে না তো মগত দুই হ্যাঁ টুনির এখানে মোরা যে কোনো কামে একজন আরেকজনেরই সহযোগিতা করি ও যথেষ্ট সহযোগিতা করে অনেক যে কোনো কামে কাজে সময়ই সহযোগিতা হলে না শীতকাল কাম কাজ করতে যায় অনেকই হয়ে যায় তোমার এই যে শীতকাল আইতে আছে এই সময় তো পানির কাম কাজে মেলা সহযোগিতা হবে পানির কাম কাজ তেমন একটা হারতেই দেয় না তো ভালোই আছে ভালোই লাগে এরম কাম একটু কেউ হরে টে দিলে যদিও এই সৌভাগ্যটা আগে অনেকেরই আসলে না এখন তো ভালোই অনেকের এই সংসারে কাম কাজ অনেকেই হরিয়ে দেয় সাহায্য সহযোগিতার লোকজন খায় মগু তো সংসারে অত বেশি কাম না হয়তো আসলে অত বেশি কাম নাকি সব কামই আছে বেশি মানে সংসারে হয়তো পরিমাণে বেশি আর আর ছোট সংসার হয়তো একটু কম তাই কাম কিন্তু একই রকম হয়তো বড় সংসারে পাঁচজনের রন্ধন বড় পাতিলে আর ছোট সংসারে ছোট পাতিলে পার্থক্য এই দুই কিন্তু কাম কিন্তু সব সেক্টরে একই রকম এইসব অবস্থা তো মগু নতুন তো লোক দেহার লগে থাকেন আর পরে বোলোকে পারবেন অসুস্থ বউ রাঁধতে বাড়তে না পারলে হে কেমনে কি রান্ধে বেরিয়া খাওয়ায় কি হেয়া এই পাতিলগুলো ধোয়ার পরে মোরই কইতে আসে যে এটা তো আর একটু মজা লাগবে পিছনে তো একটু কালা হয়ে তো মই কইছে অসুবিধা নেই পরে মাজা লোলে হইবে না প্রথমে খেয়াল হরে নাই যে দাগ আছে পরে ধোয়ার পরে কয়ে তো দাগ আসে খেয়াল হইনি মই কে সে অসুবিধা নাই তো এই সাইজ গো মগো দুই টোনা টোনির বল কেমন ঠায়স কমেন্টে কয়েন হগলটি ভালো থাকেন মগো ফানে দোয়া হইলেন আজগো বল এইখানেই শেষ করলাম আল্লা ফেজ আসসালামু আলাইকুম